হ্যালো বন্ধুরা, সবাইকে সিয়াম দ্য হাঙ্গি ট্রাভেলার্স এ স্বাগত। আজকে আমি এসেছি দিল্লির বিখ্যাত আসলাম চিকেনে। বলা যায় পুরো ইন্ডিয়াতে যদি কেউ বেস্ট বাটার চিকেন করে থাকে তা হলো আসলাম ভাইয়ের আসলাম চিকেন। প্রতিদিন গড়ে 10-15 লক্ষ টাকার অ্যাভারেজ বাটার চিকেন সেল করে। দেশ বিদেশ থেকে প্রতিদিন হাজার হাজার লোক আসে শুধুমাত্র তার এই অসাধারণ খাবারটি ট্রাই করার জন্য। সো আমরাও আজকে ট্রাই করব এবং আপনাদের সাথে ফুড রিভিউ শেয়ার করব। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড়। আর ইনি হলো আসলাম ভাই, আসলাম কিচেনের মালিক। এই রেস্টুরেন্টটি 5 তলা আর প্রত্যেক ফ্লোরে 20-30 জন বসার ব্যবস্থা আছে। আমরা প্রায় 30-35 মিনিট ওয়েট করার পর বসার জায়গা পেয়েছি। আমি বাটার ফিশ এবং বাটার চিকেন দুটি অর্ডার করেছি। ফিশটা দেখুন দেখতে কত ফ্রেশ লাগছে, খেতেও কিন্তু চমৎকার হয়েছে। আর সাথে কিন্তু চিকেন যেটা নিয়েছি বাটার চিকেন সেটা তো লাজবাব ছিল। যেমন দেখতেও বাটারি তেমন কিন্তু মশালাদার। সো আমরা এটা এখন ট্রাই করব। মাসালা দেওয়া ট্রাই করে দেখি। মাসালা দেওয়া আমচুরের দিল্লিতে আমার খাওয়া সবচেয়ে মজার চিকেন মতো চিকেন আমি কোনো সময় খাইনি। দিল্লির জায়গা বলতে যাবো না, আমি হাফ নিচ্ছি, হাফটার দাম 290 টাকা। বেশ মশলা টকটক এবং ঝাল ঝাল চিকেনটার যদি রস ঢুকছে খেতেও ভালো লাগছে। দিল্লিতে আসলে অবশ্যই জামা মসজিদে যেতে এটা আপনাকে ট্রাই করতেই হবে, না করলেই হবে। আর যেতে বলে দিতে চাই যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, শেয়ার মাই ভিডিওস, আর ডান দিকে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। সেখানে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।